हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के रेसिपी होच्छे चिकेन नगेट्स। चिकेन नगेट्स এর জন্য আমি এখানে বোনলেস চিকেন কিছুটা পিস করে রেখে দিয়েছি ছোট ছোট। লাগবে সয়া সস, আদা রসুনের পেস্ট, দুধ, গোলমরিচ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, ডিম। লাগবে ব্রেড আর ব্রেড ক্রাম্ব। এবার আমি যেটা করব, ব্রেড নিয়ে ব্রেডের ধারগুলো একটু কেটে ফেলে দেব। তারপর এভাবে টুকরো করে নেব। এবার ব্রেড গুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। এইভাবে গুঁড়ো করে নিলাম। এবার আমি এর মধ্যে দেব চিকেন, যে চিকেনগুলো আমি টুকরো করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। দেব আদা রসুনের পেস্ট, পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন সয়া সস আছে, দিয়ে দিলাম। চিলি পাউডার, ঝালটা আপনারা যে যেমন চাইবেন দিয়ে নেবেন। আর গোলমরিচ গুঁড়ো, সবগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সটা হয়ে গিয়েছে, এরকম হবে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। বোলটার মধ্যে বের করে নেব। এবার আমি এতে টেস্ট মতো নুন দিয়ে নেব। দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এবার আমি চিকেনের পেস্টটা একটা থালার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে প্লেটের ওপর লাগিয়ে নেব। তারপর এই পেস্টটা আমি থালার মধ্যে রেখে দেব। হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে নেব। এবার হাতের সাহায্যে এটাকে আমি প্লেটে ফেলে দেব, এরকম ভাবে ফেলিয়ে দেব। চিকেনটা পুরো প্লেটের মধ্যে ছড়িয়ে রেখেছি। এবার আমি একটা নাইফের সাহায্যে এটাকে স্কোয়ার শেপে কেটে নেব। এইভাবে স্কোয়ারভাবে আমি সবগুলোকে কেটে নিলাম। এবার ডিমের ব্যাটারটা তৈরি করব। একটা ডিম নিয়ে নিলাম, 1 চামচের পরিমাণ দুধ আছে দিয়ে দিলাম। আর দিচ্ছি অল্প পরিমাণ নুন, দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। চিকেনের পিসগুলোর থিকনেসটা এরকম হবে, পাতলা কম, এর থেকে পাতলা করলে আপনারা করতে পারেন,
আমি এই থিকনেসটা রেখেছি, ব্রেড ক্রামে কোট করে দেব। আর একটা দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটারে চুবানোর পর, ব্রেড ক্রাম দিয়ে কোট করে দেব। এইভাবে আমি সবগুলো করে নেব। সব নাগেটসগুলো বানিয়ে ফেলেছি, এবারে আমি এটাকে আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে সেট হতে দেব। আধ ঘন্টা পর আমি নাগেটসগুলো বের করে নিয়ে এলাম। এগুলো আপনি এভাবেই 1 মাস কি 2 মাস মতো ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। বাড়িতে যদি কোনো হঠাৎ গেস্ট চলে আসে তাহলে 5 মিনিটের মধ্যে এটা ফ্রাই করে দেওয়া যেতে পারে। তো আমি এবার নাগেটসগুলো একটু ভেজে নেব। কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি ফ্লেমটা মিডিয়ামে রাখবো। তারপর একটা একটা করে নাগেটসগুলো ছেড়ে দেব। ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোর মধ্যে রাখতে হবে, কারণ চিকেনগুলো তো কাঁচা, চিকেনগুলোকেও এর মধ্যে ফ্রাই হতে হবে। এক পিঠ ভাজা হলে আমি আর একটা পিঠ উল্টে দেব। চিকেনগুলো এবার আমি একটু উল্টিয়ে দেব। এভাবে আমি ভেজে নেব। নাগেটসগুলো পুরো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ছুলে নিচ্ছি। কিছু মধ্যে তুলে নেব। চিকেন নাগেটস রেডি হয়ে গিয়েছে, আমি প্লেটের মধ্যে এটাকে সাজিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আমার নতুন নতুন যে রেসিপিগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।